আমি বড় হতভাগ্য মজাদা। মাকালি আমাকে দেখা দেন না, মাকালি মাকালি আমার কথা ভাবেন না, আমি কেন তার গান গাইব? আপনি তো নৌকায় আস্তে আস্তে গাইছিলেন, তাহলে এখন কেন বলছেন মায়ের গান গাইবেন না? তখন গেয়েছি কিন্তু এখন আর গাইব না, ওই মায়ের জন্য আমি আর কিচ্ছুটি করব না। আচ্ছা আচ্ছা তোরা বল, হ্যাঁ আপনি বলুন সর্বাণী, তুমি বলো ভাজাদা, আমি কি খারাপ ছেলে, আমি কি মায়ের খারাপ সন্তান? তাহলে আমার সাথে এরকম কেন হচ্ছে? আমি কষ্ট সহ্য করতে পারছি না, আমি আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না, ভালো লাগে না আমার, আর ভালো লাগে না। আমি জানি না দুঃখী দাদা, আমি আমি সত্যি কিচ্ছু জানি না, আমার বড় ভয় করছে ওনাকে নিয়ে, সত্যি যদি কোনো সাংঘাতিক অঘটন ঘটে। আমি বলি কি, তুমি একটা কাজ করো, তুমি তুমি নিজে একটা গান গাও, তুমি একটা একটা গান ধরো, তোমার গান শুনে ও চুপ করে থাকতে পারবে না, ও ঠিক ঠিক গেয়ে উঠবে, তুমি গাও। যতদিন না আমি মায়ের স্বরূপ দর্শন করছি, আমি মায়ের পুজো করব না, মায়ের চরণে ফুল স্পর্শ করব না, আমি মাকে ডাকব না, না না আমি নাম নেব না, আমি আমি মনেও করতে চাই না। যতদিন না ওই বেটি আমাকে দেখা দেবে আমি ততদিন ওর নাম নেব না, আমি ওর গান গাইব না। মা না জানি কেমন আছে, আমি কেন যে এমন স্বপ্ন দেখলাম, কি কষ্ট হচ্ছে আমার, আমি আমি ভুল করছিস তুই রামপ্রসাদ, বড় ভুল করছিস। হে কেমন সর্বনেশী ব্যাকুলতা তোকে আচ্ছন্ন করে রেখেছে, এই সংকল্প তুই ত্যাগ কর, এমন জেদ করিস না তুই, এই অকারণ জেদ তোর ক্ষতি করতে পারে। ওরে মায়েদের কাছে যে সন্তানদের কিছু চাইতে হয় না, মারা যে তাদের সন্তানের প্রয়োজনীয় জিনিস না চাইতেই তাদের প্রদান করে, তাদের মঙ্গল অমঙ্গলের কথা চিন্তা করে, মায়েরা যে কখনোই সন্তানদের খারাপ চায় না, তোর জন্মদাত্রী মা, তোর
তোর শত বিরোধিতা করলেও তোর প্রতি তার ভালোবাসায় কোনো খাদ নেই। সে সর্বদাই তোর মঙ্গল চেয়ে এসেছে, যেমন এই অসুস্থ শরীরেও সে তোর পথ চেয়ে বসে আছে। সন্তানের মঙ্গল অমঙ্গল চিন্তা করাই মায়েদের একমাত্র কাম্য। কে? রামপ্রসাদ, তুই এসেছিস বাবা, তুই এসেছিস আমার কাছে। আমি যে তোর অপেক্ষাতেই আছি। হ্যাঁ মা, আমার মন বলছিল যে তুমি যেন আমাকে ডাকছো মা, আমি তাই তাড়াতাড়ি ছুটে চলে এলাম তোমার কাছে। আমি বাড়িতে এসে জানতে পারলাম যে তোমার নাকি অসুখ করেছে। ও না না বাবা, ও তেমন কিছু নয়। তুই এখন আমার কাছে এসে গেছিস বাবা, আমার আর কোনো অসুখ নেই, আমার সবেতেই সুখ। অসুখ না থাকলে তুমি শুয়ে আছো কেন? এই তো আমি এখন উঠে বসবো। এই তো কেমন উঠে বসলাম দেখলি? তোকে দেখার পরে আমি অনেকটা সুস্থ বোধ করছি। আরে বাবা, বৌমা পরমেশ্বরী সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে মা। জানো মা, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। উপহার? হ্যাঁ মা, বাইরেই রাখা আছে, এসো দেখে যাবে। এসো এসো দেখি কি এনেছিস বাবা। এসোই না, আস্তে। এই তো, এই দেখো মা, তোমার জন্য আমি কি উপহার এনেছি। ও মা, মায়ের এত সুন্দর বিগ্রহ। হ্যাঁ মা, এখন তো পৌষ মাস চলছে, কাল হলো গিয়ে অমাবস্যা, কাল আমাদের বাড়িতে পৌষ কালী পুজো হবে। পৌষ কালী পুজো? ও বাবা, তুই নিজেই পুজো করবি? হ্যাঁ মা, আমি নিজের হাতে পৌষ কালী পুজো করব। তুমি দেখবে, পৌষ কালী পুজো সম্পন্ন হলে তোমার সমস্ত অসুখ বিসুখ সেরে যাবে, তুমি আবার আগের মতন সুস্থ হয়ে উঠবে। তাই? তবে তবে তাই কর বাবা, তাই কর। জানিস বাবা, বাড়ির সবাই আমাকে নিয়ে খুব চিন্তা করে, আমার এত খারাপ লাগে। কাল তুই বাড়িতে পৌষ কালী মায়ের পুজো কর, সবাই খুব আনন্দ পাবে। সারা বাড়িতে আলপনা দেওয়া হবে, মায়ের জন্য ভোগ রান্না করা হবে, তারপর পরমান্ন, পলান্ন, পুষ্পান্ন সব কিছু রান্না করা হবে। তোর দাদু ঠাকুমা কাশী গেছেন, ওনারা থাকলে ওনারাও খুব আনন্দ পেতেন। ও ছোট ঠাম্মা, তুমি তুমি কার সাথে কথা বলছো? কেন দেখতে পাচ্ছিস না বাবা, এই যে রামপ্রসাদ এসেছে। কি সুন্দর কালী ঠাকুর এনেছে, কি সুন্দর মায়ের বিগ্রহ। কোথায় কালী ঠাকুর, কোথায় মেজদা? মা, আমি আর রামহরি কাল মেজদার বাড়িতে গেছিলাম, কিন্তু মেজদারা কিন্তু এখনো বাড়ি ফেরেনি। কি বলছিস বলতো তোরা? হ্যাঁ, এই তো আমার রামপ্রসাদ, এই তোমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। সিদ্ধেশ্বরী, তুমি ভুল দেখছো, তোমার সামনে কেউ নেই। না না, আমি স্পষ্ট দেখছি। তোমার ভ্রম হচ্ছে, জ্বরে। ভ্রম? এত বড় ভ্রম? না না, তা কি করে সম্ভব? আমি আমি তোমার ছেলেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, এই তো আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে। ও ছোট ছোট চল না বাবা, ঘরে চল, ঘরে চল তুই, আমার মনে হয় তো জ্বরটা বেড়েছে, বুঝেছিস? তাহলে জল পট্টি দিতে হবে। না না না, আমি
ঘরে যাবো না, আমার রামপ্রসাদ কিছু দুঃখী। হ্যাঁ ওকে একটু ধরতো দেখি। হ্যাঁ আসো পরে। শর্বাণী আমি মায়ের সাথে দেখা করে আসছি বুঝলে। উঠান উঠান, মায়ের ভোগ রান্নার জন্য সব জিনিসপত্র নিয়ে এসেছি। আর কতদিন পরে বাড়িতে আবার মায়ের পুজো হবে তাই না? বলছিলাম কি ভজরি দাদা তো মায়ের পুজোর জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এলেন, আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখেছি, আপনি বরং মাকে পুজো দিয়ে মায়ের পায়ের ফুল নিয়ে যান।